চেন্নাইয়ে কাল শুরু বাংলাদেশের ভারত মিশন এম এ চিদাম্বরম স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে নামবে টাইগাররা বাংলাদেশকে বেশ সমীহ করলেও মাঠে এক বিন্দু ছাড় দেওয়া হবে না জানিয়ে দিয়েছেন ভারতীয় কোচ গৌতম গম্ভীর আর বাংলাদেশ ক্যাপ্টেন প্রতিপক্ষ কন্ডিশন ও উইকেট নিয়ে না ভেবে দিতে চান নিজেদের সেরাটা তবে চেন্নাইয়ের সবচেয়ে বড় বাধা সাঁয়ত্রিশ ডিগ্রির তাপদাহ চেন্নাই থেকে জানাচ্ছেন মামুন রশিদ টেস্টের আগের দিন ঐচ্ছিক অনুশীলন তাই তো পেসাররা সহ অনেক ক্রিকেটার ছিলেন বিশ্রামে হোটেলে তবে মাঠে ঠিকই ছুটে এসেছেন সাকিব আল হাসান সেই সাথে এসেছেন মুশফিক মমিনুল তাইজুল নাইম জাকিরা হেড কোচ চান্দিকা হাতুর সিংহে লম্বা সময় ধরে কাজ করেছেন দুই স্পিনার তাইজুল আর নাইমকে নিয়ে ভারত বধে সাকিব মিরাজের সাথে একাদশে যে আরেক স্পিনার থাকছেন সেটা একেবারেই অনুমেয় তবে অধিনায়ক নাজমুল শান্ত পার্টিকুলার কোনো ডিপার্টমেন্ট নয় ভালো করতে চান সব ডিপার্টমেন্টেই প্রতিপক্ষকে নিয়ে খুব বেশি চিন্তা না করে নিজেদেরকে নিয়ে চিন্তা করাটা ইম্পর্টেন্ট আমাদের কি স্ট্রেন্থ আছে কারণ আমি বিশ্বাস করি আমাদের টিমের ওই অ্যাবিলিটি আছে এখানে ভালো ক্রিকেট খেলা সো ইম্পর্টেন্ট পাঁচ দিনের একটা ম্যাচ হয় পাঁচটা দিন আমরা কিভাবে ভালো ক্রিকেট খেলতে পারি লক্ষ্য তো একটাই থাকে যে আমরা প্রত্যেকটা ম্যাচ জিতবো চেন্নাই টাইগারদের জন্য সবচেয়ে বড় সমস্যা সাত্রিশ ডিগ্রির গরম সেই সাথে এখানে উইকেট নিয়ে আছে স্পিন জুজুর ভয় তবে উইকেট দেখে শান্ত বললেন ভালো উইকেট টেস্টের আগের দিন ভারতেরও ছিল না ঐচ্ছিক অনুশীলন মাঠে আসেনি রোহিতা তবে কোচ গৌতম আমরা বাংলাদেশ দলকে সম্মান করি কিন্তু মাঠে একটুও ছাড় দেওয়া হবে না তাদের সাকিব মুশফিকের মতো সিনিয়র ক্রিকেটার আছে তরুণদের হাত ধরে পাকিস্তানকে হারিয়েছে তারা বাংলাদেশকে লাইটলি লিনিয়ার সুযোগ নেই চেন্নাইয়ের প্রচন্ড গরম আর ভারতের হোম কন্ডিশন বাধা টাইগারদের সামনে সেসব বাংলাদেশের সামনে ইতিহাস রচনার সুযোগ দুই যুগের টেস্ট ইতিহাসে বাংলাদেশ এখনো পর্যন্ত হারাতে পারেনি ভারতকে তবে এই বাংলাদেশ ভিন্ন একটা বাংলাদেশ সাদা পোশাকে নিজেদের সবচেয়ে সেরা সময় কাটাচ্ছে তাই তো আশা এই দলটাকে নিয়ে অনেক বেশি স্পিন আর টপ অর্ডাররা ভালো করলেই ভারতকে হারানো সম্ভব বধ করা সম্ভব চেন্নাইয়ে মামুনুর রশিদ ডিবিসি নিউজ চেন্নাই